হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি চমৎকার গানের পিয়ানো টিউটোরিয়াল শিখিয়ে দেব। তো হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে আপনাদেরকে কোন গানের পিয়ানো টিউটোরিয়ালটি শিখিয়ে দেব। তো এই গানটির নাম হচ্ছে মন আমার তোর কিনারে হারালো দিন তাহারে। তো এই গানটির কিন্তু আরেকটি নাম রয়েছে, এটার নাম হচ্ছে কে তুই বল। তো এই গানটির জন্য অনেক সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল, আর এর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেন, মাত্র 2 মিনিটের মধ্যে এই গানের টিউটোরিয়ালটি শিখতে পারবেন খুব সহজে। ওকে, এই জন্য আপনাদেরকে কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি ফুল ওয়াচ করতে হবে, নাহলে কিন্তু পারবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটি অল করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি স্টার্ট করে দিই। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে এই গানের সুরটি পিয়ানোতে একবার বাজিয়ে শোনাবো আপনাদেরকে, এবং তারপরে ওপরে সূত্র আকারে লিখিয়ে দিব, যেন আপনারা খুব সহজেই এই গানের টিউটোরিয়ালটি শিখতে পারেন। অর্থাৎ পিয়ানোতে যেন আপনার মোবাইল পিয়ানোতে যেন এই সুরটি যেন তুলতে পারেন। ওকে, তো আমি স্টার্ট করতেছি C5 থেকে। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে সুরটি তুলে দেখালাম। তো এখন দেখিয়ে দিব যে কীভাবে আপনারা সুরটি তুলতে পারবেন, এবং উপরে সূত্র আকারে লিখিয়ে দিব। তো সর্বপ্রথমে আপনাদেরকে ওয়াকব্যান্ড নামক পিয়ানো একটি ইনস্টল করতে হবে, এবং সেখান থেকে কিবোর্ড সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সেখান থেকে কিবোর্ড সিলেক্ট করে এখানে দেখুন, এখানে ভিজিবল কেস দেওয়া আছে, তো আপনারা এটা 10-এ রাখবেন। ভিজিবল কেসটা আপনারা এখানে চাইলে বাড়িয়েও নিতে পারেন, আবার আপনারা এটা কমেও নিতে পারেন, ঠিক আছে। তো আপনারা এখানে 10-এ রাখবেন। এরপরে দেখুন বাম পাশে E4 রাখবেন এবং ডান পাশে G5 রাখবেন, ওকে। আর এখানে প্লাগিন দেওয়া আছে, তো আপনারা হয়তো অনেকেই জানেন, তো আপনাদের যে প্লাগিনটি পছন্দ হবে আপনারা সেই প্লাগিনটি ইউজ করতে পারেন। তো ব্রাইট এই নর্মাল প্লাগিনটিতে আমি এখন আপনাদেরকে সূত্র আকারে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমি স্টার্ট করতেছি C5 থেকে, ওকে। তো দেখুন, ওকে। তো আপনারা এই লাইনটা সেম টু সেম 2 বার রিপিট করবেন, ঠিক আছে। তো আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখুন। Thank you.
তো এরপরে পরের লাইন স্টার্ট করব ডি হ্যাশ থেকে। এই লাইনটা আপনারা সেম টু সেম দুইবার রিপিট করবেন, ঠিক আছে? দেখুন, ওকে। তো এরপরে পরের সেকেন্ড লাইনটা স্টার্ট করবো আমি সি ফাইভ থেকে। তো আপনাদের কিন্তু কথা বলে রাখি, সেকেন্ড লাইন এবং থার্ড লাইন কিন্তু হুবহু একই লাইন, ঠিক আছে? আপনারা যদি সেকেন্ড লাইনটা শিখতে পারেন তাহলে কিন্তু থার্ড লাইনটা কিন্তু আপনারা অটোমেটিকলি তুলতে পারবেন, কেননা সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের কথাটা অন্য কিন্তু সুর তোলার ক্ষেত্রে একটা সূত্র দিয়েই কিন্তু গানের সুরটি উঠবে। ওকে, তো দেখুন, এই লাইনটা আপনারা সেম টু সেম দুইবার রিপিট করবেন, ঠিক আছে? তো আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, তো দেখুন আমি স্টার্ট করতেছি সি ফাইভ থেকে, ঠিক আছে? আরেকবার কিন্তু আপনাদেরকে রিপিট করতে হবে, দেখুন। ওকে, তো এরপরে আপনারা কী করবেন, সেম টু সেম আগের লাইনে ফিরে আসবেন, ঠিক আছে? প্রথম যে লাইনটা আমরা তুলেছিলাম, ঠিক আছে, দেখুন ডিহাস থেকে স্টার্ট হবে, ঠিক আছে? আপনাদের মনে আছে যে প্রথম লাইনটা আমরা কিন্তু ডিহাস থেকে তুলেছিলাম, তো সেখান থেকে কিন্তু একই কিন্তু সূত্র দিয়ে কিন্তু উঠবে, ঠিক আছে? তো আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদেরকে একটু স্পিডে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আবার কিন্তু প্রথম কোডে দিয়ে ফিরে আসবেন, ঠিক আছে? দেখুন, ওকে। তো যাই হোক ভিউয়ার্স, আর যেভাবে আপনাদেরকে সোলো মোশন দিয়ে দেখিয়ে দিলাম এবং সূত্র আকারে লিখিয়ে দিলাম, এর জন্য অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওকে।